নমস্কার, জিও বাংলার পর্দায় আপনাদের স্বাগত। আমি ইকেবানা প্রথমেই জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি আর ভালোবাসা সকল দর্শক বন্ধুদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার জগবন্ধু ইনস্টিটিউশনে, যেখানে আজকে সকাল থেকে কিন্তু সরস্বতী পুজোয় মাতোয়ারা সমস্ত ইনস্টিটিউটের সবাই, যেমন কর্মকর্তা কর্তৃপক্ষ তেমনি কিন্তু যে সমস্ত ছাত্ররা রয়েছে তারাও কিন্তু আজকে সরস্বতী পুজোর আনন্দে গা ভাসিয়েছে। এখানে আমার সাথে রয়েছে অনেক ছাত্র, তাদের সাথে একটু পরিচয় করাবো। তবে তার আগে যেটা দেখাবো যে সরস্বতী পুজো হচ্ছে সেই উপলক্ষে কিন্তু এখানে নিজেরা ছাত্ররা তৈরি করেছে। আমরা দেখতেই পাচ্ছি সেই এক্সিবিশনের চিত্র, সেই এক্সিবিশন কিন্তু এখানে সুন্দরভাবে সমস্ত কিছু ভীষণ সুন্দর হাতের তৈরি বাড়ি ঘর থার্মোকলের সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা হয়েছে, এখানে তারা কিন্তু সাজিয়ে রেখেছে। তো সেই হিসাবে আমি এখানে একজন ছাত্রকে পেয়েছি, এখানে অনেক ছাত্র দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে আমি জিজ্ঞেস করে নেব যে মানে কীরকমভাবে তারা কতদিন ধরে এগুলো তৈরি করেছে, বা এই প্রতি বছরে কি সরস্বতী পুজোয় তারা এরকম বানায়। আমি চলে যাবো ছাত্রদের কাছে, প্রথমে বলো না। আচ্ছা, ঠিক আছে, এই তো গেল এক্সিবিশনের কথা। আচ্ছা, খাওয়া দাওয়া কি হচ্ছে তোমরা কি করে আছো, মানে এইভাবে কি করে আনন্দ করছো, মজা করছো খাওয়া দাওয়া? প্রথমে তো আমরা এখন অঞ্জলি দেবো, তারপর সব বন্ধুরা মিলে ঘুরতে যাবো, তারপর এখানে এসে খাওয়া দাওয়া। আচ্ছা, তোমার কাছে জিজ্ঞেস করবো তোমার নামটা কি? আমার নাম দীপক। আচ্ছা, তো এখানে কিভাবে প্রতি বছরই কি এখানেই আনন্দ করো সবসময়? কি মানে সরস্বতী পুজোর দিনটাতে কি এখানেই থাকো? হ্যাঁ, খালি সরস্বতী পুজোর দিন না, সরস্বতী পুজোর প্রায় এক মাস আগে থেকে আমরা সব নানান হাতের কাজ দিয়ে তৈরি করে গোটা স্কুলটাকে ডেকোরেট করি পুজোর দিনে এখানে। আচ্ছা, খাওয়া দাওয়া কি হচ্ছে আজকে? আজকে আপাতত খাওয়ার মেনু কি সেটা আমি জানি না, বাট যেটাই হয় প্রত্যেকবার আমরা সবাই খুব আনন্দ করে একসঙ্গে বসে একদম সেটা আমরা দেখতেই পাচ্ছি যে সবাই ভীষণ আনন্দ করে, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এই যে এত সুন্দর সুন্দর হাতের কাজ, সেগুলোও কিন্তু এই সমস্ত ছাত্রদেরই তৈরি। অন্যদিকে কিন্তু পুজো হচ্ছে ভেতরে, সেটাও আমরা এই মাত্র দেখতে পেয়েছি। সব নিয়ে কিন্তু জগবন্ধু ইনস্টিটিউটের এই সরস্বতী পুজো একেবারে জমজমাট। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, ভুলবেন না লাইক করতে, শেয়ার করতে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে। ক্যামেরায় সঙ্গে আমি ইকেবানা চক্রবর্তী, এতক্ষণ দেখছিলেন জিও বাংলা।